দর্শক সবাইকে টোকিও এনএসকে নিউজে স্বাগত। গতকাল জাপানের প্রধানমন্ত্রী আবে শিনজো করোনা ভাইরাস নিয়ন্ত্রণের পদক্ষেপ হিসেবে টোকিও সহ 7টি প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। প্রদেশগুলো হলো টোকিও, খানাগাওয়া, সাইতামা, চিবা, ওসাকা, হোয়োকো ও ফুকুওকা। তিনি বলেন, অন্যান্য দেশের মতো জাপানে লকডাউন দেওয়া হবে না। জনপরিবহন, ট্রেন ও ব্যবসা প্রতিষ্ঠানসমূহ সামাজিক চাহিদা পূরণ ও অর্থনীতি সচলভাবে খোলা থাকবে। প্রধানমন্ত্রী আবে শিনজো সবাইকে ঘরে অবস্থান করতে অনুরোধ করে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের জন্য এটি সংকটময় মুহূর্ত। পর্যন্ত জাপানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 4,275 ও মৃতের সংখ্যা 96 জন। টোকিওতে আক্রান্তের সংখ্যা 1,200 ও মৃতের সংখ্যা 33 জন। সংবাদ সমালোচনা। ভিডিওর চিত্রগুলো টোকিওর বিভিন্ন স্থানের আজকের দৃশ্য। শিনজুকু স্টেশন পৃথিবীর সবচেয়ে বড় স্টেশন। এই স্টেশনটি দৈনিক প্রায় 40 লক্ষ মানুষ ব্যবহার করে থাকে। সে তুলনায় আজকে তেমন ভিড় নেই, কারণ জনগণ তাদের দৈনন্দিন কাজ করার জন্য সরকারের তরফ থেকে অনুমোদন পেয়েছে। তবুও মাঝে মধ্যে ট্রেন সমূহ এভাবে ফাঁকা থাকতে দেখা যায়। তো জাপান বা টোকিওর জীবনযাত্রা ব্যয়বহুল হবার কারণে সরকার লকডাউন না দিয়ে জরুরি অবস্থা ঘোষণা করে। তাছাড়া জনগণ আগের থেকে অনেক বেশি সতর্ক, কারণ সরকারের ঘোষণার পর থেকে খাবার, রেস্টুরেন্ট, ট্রেন ও স্টেশনগুলোতে আগের মতো ভিড় দেখা যায় না। এদিকে প্রধানমন্ত্রী আবে শিনজো বলেছেন, যারা করোনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ যাদের বেতন আগের থেকে কমে 1 লক্ষ ইয়েন হয়েছে অথবা কাজ হারিয়ে ফেলেছে, তারা সরকারের তরফ থেকে 3 লক্ষ ইয়েন পাবে। আজকের সংবাদ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।